মোল্লারা বলে ভাত পায় না, কামাপোলার আমি মোল্লা বানে মোল্লারা ভাত পায়, ভাত পায় না না খায় না, পোলাও খায়, মুরগার রান খায়, রুই মাছের মাথা খায়, এক হাত লম্বা কই মাছ খায়। যুবক বাবার একটা ছেলেকে হাফেজ বানাও, একটা ছেলেকে মৌলানা বানাও, উলবে সাবালি দেহু তাজে গিয়াবান কিয়ামা, হাফেজের মা হাফেজের বাবার মাথায় কেয়ামতের ময়দানে তাজ লাগাই দিবে আল্লাহ। জৌহু হাসান মিন জৌহি শামস ফি বুয়ুতি দুনিয়া, মৌলানার মা বাবার মাথায় যে তাজটা পরাই দিবে আল্লাহ, ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে। সিল্লাই আল্লাহ আকবার গ। মমিন সিং ভাটি এলাকায় আমার ওয়াজা ছিল, আজ থেকে 14-15 বছর আগের কথা বলি। এক ভদ্র মহিলা মারা গেছে, মহিলার জন্য আমি দোয়া করেছি, আল্লাহ এই মহিলাকে তুমি জান্নাত দিয়ে দাও। কারণ কি জানো, মহিলার স্বামী বিলের থেকে একটা বড় কই মাছ ধরছে, আমি জীবনে এত বড় কই দেখি নাই, কইয়ের মাথা কই লেজ কই খুঁজা পাই না। স্ত্রী বলতেছে, যুক্তিবাদী বলে আমাকে এনে ওয়াশ করতে আইব, এই মাছটা বিক্রি না করলে হয় না, আমি বাজি করে দিই, মৌলানার নিয়ে দিবা, মৌলানা খাইতো আর আমার লেগে দোয়া করতো। যেদিন শুনলাম, আমি যোগাযোগ রাখছিলাম, শুনলাম যে মারা গেছে ভদ্র মহিলা, তখন আমি কষ্ট পেয়েছিলাম। আমি বলেছিলাম, আল্লাহ এই ভদ্র মহিলাকে তুমি জান্নাত দিয়ে দাও। পৃথিবীর কোনো দেশে একটা মৌলানা না খেয়ে মরে গেল যদি প্রমাণ করতে পারো, আমি মাইকের সামনে আর কথা বলবো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আস্তা হইল হয় নাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, রিসালাতের উপরে তাকবীর দেওয়া যায়, আমার এই কথাটা রেকর্ড হয়ে গোটা দুনিয়াতে ছড়ায় গেছে। আল্লাহ বলেছেন, হে নবী, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই আয়াতটা নাজিল করে দিলাম, হে নবী আয়াতটা আমি আপনার উপর নাজিল করলাম, আপনি দোয়াটা ঘন ঘন করে পড়বেন, আপনার উম্মতদের বলবেন বেশি বেশি করে পড়তে, যদি পড়ে আমি মা বাবাকে মাফ করে দিব, এবং আপনিও বেশি বেশি করে পড়বেন, আপনার মাকে বাবাকে আমি মাফ করে দিব। নবীর মা নবীর বাপ দুজন জান্নাতে যাবে, আল্লাহ আকবার বলেন। আর হাদিসের লোকেরা বলতেছে, নবীর মা নবীর বাপ জান্নাতে যাবে না, আমি বলবো যাবে, যাবে, তারা যাবে। নবী বলেছেন যে আমি জান্নাতে থাকবো, আমার মা বাপ থাকবো জাহান্নামে, আল্লাহ এটা কি হয়, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, হঠাৎ করে দেখে মা বাপ দুজন জীবিত হয়ে নবীর পাশে হাজিরে বলতেছে, আমি তোর মা লাগি, এটা তোর বাবা লাগে, তোর চোখের পানি মঞ্জুর হয়ে গেছে, আমাদের জীবিত করে পাঠাই দিয়েছে, কালিমা পড়ে মুসলমান মানাই দে। একশো বিশুদ্ধ আলোচনা, এ সমস্ত আলোচনার মধ্যে কোনো ভেজাল নাই, ভুল নাই, ত্রুটি নাই ভাইরা আমার। সেই জন্য আমরা নবীকে মানবো, নবীর মা বাপ দুজন জান্নাতে যাব, এ কথার উপরে আমাদের বিশ্বাস আছে, ঠিক কিনা জোরে বলো, আরো চিল্লায় বলো বিশ্বাস আছে। ও আগের মতো লম্বা লম্বা সময় সার্ভিস দিতে পারি না আমি, এটা আমার দোষ না বয়সের দোষ, আমার দোষ না বয়সের দোষ, জিজ্ঞেস করলে একসাথে উত্তর দিবেন। বলতে পারেন বয়স কত আপনার? বর্তমান বয়স 80 শুরু হয়ে গেছে, 2023 থেকে 80 স্টার্ট দিলাম। 80 বছরের লোকটা কতক্ষণ কথা বলতে পারবে, এটা আপনাদের বিবেচ্য বিষয়। যতদূর পারা যায় বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে মুসিবতে পড়তে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম, এক মিনিটে বলে ফেলব। এক ব্যক্তি বাজারে যাচ্ছে গাঁদা কিনবে, অতিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, বন্ধু ডেকে বলে, কে কোথায় যাও, গাঁদা কিনতে যাই, তো ইনশাআল্লাহ বলো, বাজারে গাঁদা আছে, পকেটে টাকা আছে, আমি ইনশাআল্লাহ কেনে বলবো, বললো না। না বলে তো রেজাল্ট কী হলো, বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকা নিয়ে গেছে,
গাধাটা আর কিনতে পারল না। সন্ধ্যাতে বাড়ির দিকে যাত্রা ধরেছে, পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু রেখে বলে, কি হে গাধা খুই, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আপনারা বলেন এখন কি আর ইনশাআল্লাহ বললে কাজ হবে? একসাথে বলেন ইনশাআল্লাহ। আমার কথাবার্তা বোঝা যাচ্ছে? আমি তো আপনাদের মাত কিছুটা বুঝি, কারণ আমার মসজিদে অনেক মুসল্লি আছে সিলেটের অধিবাসী। মাঝে মধ্যে ওদের সঙ্গে কথা বলতে 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 সিলেটি মাত কথাবার্তা আমি শিখে ফেলেছি। বৃহত্তম সিলেটের ভাইরা, আমার জীবনের প্রথম স্পন্সর করে সিলেটের লোকেরে আমাকে আমেরিকাতে নিয়ে গেল, লন্ডনে নিয়ে গেল। এবার আমি আমেরিকা হয়ে আসলাম অক্টোবরে। ওখানে সিলেটের লোকরা এয়ারপোর্টে আমার অপেক্ষায় দাঁড়ায় থাকে ঘন্টার পরে ঘন্টা। সিলেটের মানুষদের গাড়িতে করে আমি ওনাদের বাসায় অবস্থান নেই এবং ওনাদের গাড়িতে করে আমেরিকার লন্ডনে বিভিন্ন জায়গায় সার্ভিস দেই আমি। এই জন্য সিলেটের লোকদের আমি ভুলতে পারি না, যদিও প্রোগ্রাম ঘন ঘন নেই না, আমি সিলেটে প্রোগ্রাম কম নেই, কিন্তু আপনাদের জন্য আমার দোয়া চলতেই থাকে, চলতেই থাকে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। কাজে আমি কোনো প্রশ্ন করলে আপনারা একসাথে উত্তর দিবেন, তাহলে আমি মনে করবো লোকেরা আমার কথা বুঝতেছে। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু বয়ান করতে চাই। لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم الله বলেছেন ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আমি এবং আমার ফেরেশতারা সর্বদা আমার নবীর উপরে দরুদ পাঠ করি। ও মুসলমানেরা সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। সাল্লিমু তাসলিমা, তাসলিমা শব্দের অর্থ হলো একাগ্র চিত্তে মনোযোগের সাথে আন্তরিকতার সাথে আমার হাবিবের উপরে দরুদ পাঠ করো। আসুন আমরা দু এক মর্তবার দরুদ পাঠ করে নিই, এরপরে আলোচনা করি। হ্যাঁ, একটু আওয়াজ করে হাদিসের মধ্যে আসছে আমরা যে দরুদটা এখন পাঠ করব, এই দরুদের আওয়াজ ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক মদিনাতে তার রাউজার মধ্যে প্রেরণ করে থাকেন। আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা هادي سيدنا চমৎকার। আওয়াজটা আরো স্পষ্ট হতে হবে, হ্যাঁ সুন্দর আওয়াজ হতে হবে। হঠাৎ করে আপনারা কোত্থেকে আসলেন? আমি তো মঞ্চে যখন উঠলাম মানুষ দেখি নাই, লোকরা আস্তে আস্তে আসতেছে, ঠিক কিনা? সবাই জানে যুক্তিবাদী 10টার আগে স্টার্ট দিবে না, তাহলে এতক্ষণ যে ওয়াজ চলল ওটা কেন শুনলাম না? দিস ইজ দ্য কোশ্চেন, কেন শুনলাম না? দুরুদের আওয়াজটা আরেকটু আওয়াজ হবে, সুন্দর হবে। আল্লাহুম্মা
سيدنا مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے يعني وہ شيء جو اللہ ملے اللہ مرحبا الحمد لله وهدير لرأي بينج شو دن دن تتا بيرك شو زمين اسلام بولي جسي مراد تماري بدان نمت شدو مرا مسلمان بلغل هلا بكما يهي كشفت دجا حسنت جميع خصال له صلى আমার আয়াত কারীম আমি তেলাওয়াত করেছি প্রথম অর্থ করব আমার বন্ধুর গোটা জীবন তোমাদের জন্য উন্নত মানের একটি আদর্শ যেটাকে বেস্ট মডেল বলা হয় চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু যে জীবনে কোনো স্পট নাই কোনো দাগ নাই কোনো গুনাহ নাই কোনো অপরাধ নাই আমাদের এই দেশে এক শ্রেণীর ওলামাদের আবিষ্কার হয়েছে তারা আহলে হাদিসের লোক তারা বলতেছে নবীরাও সুযোগ পাইলে গুনাহ করে একসাথে বলেন তো নবীরা গুনাহ করে না নবীরা মাসুম মাসুম শব্দের অর্থ কি নিষ্পাপ কোন গুনাহ নাই কিন্তু ওরা বলতেছে চিল্লাই চিল্লাইয়া নবীরাও গুনাহ করে দুটি সম্প্রদায় কাজ করতেছে বাংলাদেশে এক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ আরেক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ না আমি কোনটা বলবো আমার ওয়াজের বয়স চলছে 50 বছর 50 বছর ধরে আমি কথা বলি যাদের সাথে ওয়াজ করতাম এরা কেউ নাই সব জান্নাতে চলে গেছে সরসিনা পীর সাহেব ফুরফুরা পীর সাহেব তারপরে ফুলতুলির হুজুর মাওলানা আব্দুল গাফফার মাসুম মাওলানা আমিনুল ইসলাম এদের সাথে আমি ওয়াজ করতাম এরা সব বেহেশতে চলে গেছে আমি কেমনে কেমনে বাইসে রইছি নিজেও বুঝি না هذا من فضل ربي এটা খোদার মেহেরবানি কার মেহেরবানি জোরে কর এবং এখন আমি ওয়াজ করে বেড়াই 80 বছরের লোকটা ঢাকা থেকে লং জার্নি করে কি করে আসলো আসলো তো আসলো আবার ওয়াজও করে এটা কার মেহেরবানি যুবক বাবারা তোমাদের সংখ্যা মাহফিলে বেশি তোমাদের জন্য আমি আজকে একটা স্পেশাল দোয়া করব কি দোয়া করব যুক্তিবাদী আমি দোয়া করব আল্লাহ পাক যুবক ছেলেরা যারা আমার বয়ান শুনতে আসছে এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও আমিন প্রোগ্রামের মাঝখান থেকে এক ইয়াং যুবক দাঁড়িয়ে বলতেছে যুক্তিবাদী দোয়া তো করলাম আমরাও আমিন কইলাম টাকা পয়সা দিব কেনা আমিন কবুল হইলে পয়সা লাগে না চিল্লায় কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ থেকে 20 বছর আগে আমার এক ছাত্র টাইটেল পাস করছে গ্রাম অঞ্চলে ইমামতি করে বেতন পায় 3000 টাকা মাস ইমাম গো বেতন ওর বাড়াই দিবেন আপনি পাগল হইছেন নি যত ঠগাই তারেন হুজুর গো
আমি যদি প্রধানমন্ত্রী হইতাম হইতারতাম না এটাও জানি, আমার দরকারও নাই। এমপি টেম্পি গেলে তো দাঁড়াইলেই পাশ করবো আমি। আমার এলাকাটা হইলো সোনারগাঁ, নারায়ণগঞ্জের সোনারগাঁ হচ্ছে আমার এরিয়া। সোনারগাঁও থেকে আমি দাঁড়াইলে আমার মনে হয় না কেউ ধাক্কা দা আমাকে ফেলে দিবে। পুরুষেরা ভোট না দিল, মহিলারা দিব। মহিলারা কইব যুক্তিবাদীরে ভোট দিয়া বেহস্ত যাব। তাই ডন্ট লাইক দিস, আমি এগুলি পছন্দ করি না, রাজনীতি করি না, বুঝিও না। কথা দেখাইলাম, আমি যদি প্রধানমন্ত্রী হইতাম তাহলে বাংলাদেশের সমস্ত মসজিদের ইমামদের বেতন আমি সরকারি ফান্ডের থেকে দিতাম, কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1,00,000 টাকা, আর একটা করে প্রাইভেট কার দিতাম। গ্রাম অঞ্চলে মসজিদের ইমামতি যারা করে এদেরকে 50,000 টাকা বেতন দিতাম মান্থলি, আর একটা করে মোটর সাইকেল দিতাম। মোটর সাইকেল না দিলে বেটা দৌড়ে জমা দৌড়ব কি নেই। তো আমি প্রধানমন্ত্রী হইতাম না, হ্যাঁ মোটর সাইকেল পাইত না, ঠিক কি না বলো? লাফখর আলে আমি অহংকার করছি না, আমার আল্লাহ দেড়শো দিনের পর থেকে শুরু করে প্রতি বছর আমাকে নিয়ে যায় সোনার মক্কা মদিনা। সুবহান আল্লাহ, ভালো করে কও, কি দেশে আইলাম রে? সুবহান আল্লাহ কয় না? অবশ্য হাদিসের মধ্যে আসছে সুবহান আল্লাহ হিতামুল মিজান। এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহান আল্লাহ বলবে কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। মুনাজাত না দিয়ে এখান থেকে যাওয়া যাবে না, এটা বিপদে বইরা গেল মনে হয় না? কেন যাওয়া যাবে না? এই যে তোমরা ওয়াজে আসছো, কবরে মা বাবার কাছে খবর হয়ে গেছে না, ফরেশতে কইছে তোমার পোলাই ওয়াজে গেছে, তো তোমার নাতি ওয়াজে গেছে, তোমার পোলা গেছে, তোমার ভাতিজা গেছে, তোমার মা বাপ কবরে বৈশা খুশি হয় গেছে, হ্যাঁ আমাদের জন্য দোয়া করবে, অবশ্যই দোয়া করবে। তুমি দোয়া না করে যেতে পারো না, তোমার মা বেজার হবে, বাপ বেজার হবে, দাদা দাদি বেজার হবে। সুবহানাল্লাহ বলো, সেই জন্য মুনাজাত দিয়ে এখান থেকে যেতে হবে। যে কথাটা আমি শুরু করেছিলাম সেটা শেষ করতে চাই। আশেপাশে বাহিরে কোনো শব্দ কোনো আওয়াজ যাতে আমার কানের গোড়া না পৌঁছে, একেবারে সাউন্ড স্লিপ, মনে হবে এখানে একটা লোক নাই। ওয়াইদা কুরিআল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, কোরআনের বক্তব্য যখন তোমাদের সামনে দেওয়া হয় তোমরা চুপচাপ করে শুনতে থাকবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। মাথা লড়াতে পারবেন না, আমার দিকে নজর করে থাকতে হবে। এটা হাদিসের কথা বলে ফেলি আধা মিনিটে, ওলামায়ে ইকরামের চেহারার দিকে তুমি যতক্ষণ নেক নজরে তাকায় থাকো সগিরা গুনা মাফ হতে থাকবে। আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকরা আমাদের কাঠমোল্লা কয়, আমাকে নাকি কাঠ দিয়া বানাইছে, কাঠ দিয়া বানাইছে। তো কাঠমোল্লা বলে কেন? এ লোকটা বোকা, জোরে বলো তো লোকটা কি? আবার এক শ্রেণীর লোকরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নাই। এসে তোমরা বলো তো বাবারা, সিলেটের বাবারা, এই বৃহত্তম সিলেটের বাবারা, এই এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা? তো মোল্লার দৌড় মসজিদ। জায়গাটা ভালো না খারাপ? ভালো। যে বেটা কয় হ্যাঁ নিজে অর্থ বুঝে না। পঞ্চাশ বছর ধরে আমি বয়ান করি গোটা পৃথিবী ঘুরে ঘুরে এই কথাটা বলে আসছি, মোল্লার দৌড়
শুধু মসজিদ নয় মোল্লার উদর জান্নাতুল ফেরদৌস পর্যন্ত চিৎকার করে বলো আল্লাহু আকবার আল্লাহ এ নারে তাকবীর আল্লাহ নারে রিসালা আল্লাহ একটা কথা বুঝতে গিয়ে মিস করবা না আমি তো আগেই বলেছি বয়সের যন্ত্রণায় লম্বা হওয়া পারি না আমি ঘন্টাখানেক হয়ে গেলে শ্বাস নিঃশ্বাস ঘন ঘন হয়ে যায় আমার দোষটা বয়সের দোষ বয়সের দোষ অযথা দাওয়াত দিছেন আমারে লোকেরা আমাকে দাওয়াত দেয় কেন জানেন লোকজন আসবে আমাকে দেখতে ঠিক কি না এই যে তোমরা আসছ তোমরা অনেকেই আমাকে দেখো নাই যুক্তিবাদী হুজুর আইব যাই একটু দেখে আইয়া ঠিক কি না বলো তো আমিও তোমাদের দেখলাম তোমরা আমাকে দেখলা দেখা দেখি হয়ে গেল প্রোগ্রামটা আমার পছন্দ হয়েছে চমৎকার আয়োজন হয়েছে দেখবার মতো প্রশংসার যোগ্য পছন্দ হয়েছে আমার বাইরে আমার কত কিছু পাকাইল খাইতাম আমি মোল্লারা বলে ভাত পায় না আমার পোলার আমি মোল্লা বানে মোল্লারা ভাত পায় ভাত পায় না না খায় না পোলাও খায় মুরগার রান খায় রুই মাছের মাথা খায় এক হাত লম্বা কই মাছ খায় যুবক বাবার একটা ছেলেকে হাফেজ বানাও একটা ছেলেকে মাওলানা বানাও উলবে সাবালি দেহু তাজি গিয়াবান কিয়ামা হাফেজের মা হাফেজের বাবার মাথায় কিয়ামতের ময়দানে তাজ লাগাই দিবে আল্লাহ যৌহু হাসান মিন জৌই শামস ফি বুয়ুতি দুনিয়া মাওলানার মা বাবার মাথায় যে তাজটা পরাই দিবে আল্লাহ ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে সিল্লাই আল্লাহ আকবার কও মমিন সিং ভাটিয়ালাকে আমার ওয়াজ ছিল আজ থেকে 14-15 বছর আগের কথা বলি এক ভদ্র মহিলা মারা গেছে মহিলা মহিলার জন্য আমি দোয়া করেছি আল্লাহ এই মহিলাকে তুমি জান্নাত দিয়ে দাও কারণ কি জানো মহিলার স্বামী বিলের থেকে একটা বড় কই মাছ ধরছে এত বড় মাছ আমি জীবনে এত বড় কই দেখি নাই কইয়ের মাথা কই লেস কই খুঁজা পাই না স্ত্রী বলতেছে যুক্তিবাদী বলে আমাকে ওয়াশ করতে আইব এই মাছটা বিক্রি না করলে হয় না আমি বাজি করে দিই মলানা নিয়ে দিবা মলানা খাইতো আর আমার লেগে দোয়া করতো মাছ এনে আমার সামনে যখন খুলছে আশ্চর্য হয়ে গেছে আমি বললাম বাইরে এত বড় কই পাইলেন কই এটা বিলেতে ধরছি আমরা এগুলি বিক্রি করি খাই না কিন্তু আমার বেগম পাগল হয়ে গেছে আমনের লাইয়া আমনের খাওয়াইতো যেদিন শুনলাম আমি যোগাযোগ রাখছিলাম শুনলাম যে মারা গেছে ভদ্র মহিলা তখন আমি কষ্ট পেয়েছিলাম আমি বলেছিলাম আল্লাহ এই ভদ্র মহিলাকে তুমি জান্নাত দিয়ে দাও এক বছর পরে আমারে আবার দাওয়াত দিতে আইসে তাই বললাম ভাইরে টাকা পয়সা দেন না দেন কই মাছ আছে তো কহজুর আপনি ভুলেন নাই আমি মৌতের আগ পর্যন্ত বলতাম না আমার এই কথাটা ভাইরাল হয়ে গেল গোটা দুনিয়াতে রাকুটিং হয়ে গেল এখন আমি জেনে যাই হ্যাঁ কই মাছ দেয় জেনে যাই হ্যাঁ কই তো এত বড় কই তো পায় না ছোট সাইজ স্মল সাইজ ছোট সাইজ পৃথিবীর কোন দেশে একটা মাওলানা না খেয়ে মরে গেল যদি প্রমাণ করতে পারো আমি মাইকের সামনে আর কথা বলবো না পৃথিবীর কোন দেশে একটা হাফেজ ভিক্ষা করে যদি প্রমাণ করতে পারো আল্লাহু আকবার বলো বলতে বলতে আমি অনেক দূরে চলে আসলাম মূল কথায় যেতে চাই এবং শেষ করতে চাই আমাদের নবীর সাথে কোনো তুলনা হয় চিল্লায় বলো
سأتي الشجر نتك الحجر شق القمر. তিনটি শব্দের ব্যাখ্যা দিয়ে আমার বক্তব্য শেষ করব এবং তোমাদেরকে নিয়ে একটু তওবা করব, মুনাজাত করব। আমি যেন না দেখি একটা লোক দাঁড়াইছে এবং আউট হয়ে গেছে, এটা যেন আমি না দেখি। ওই যে বলছি না, বাবার খবর হয়েছে, মার খবর হয়েছে, দাদা দাদির খবর হয়েছে, তোমার নাতি ওয়াজ শুনতে আইছে, তোমার পোলায় ওয়াজ শুনতে আইছে, তোমার সন্তান ওয়াজ শুনতে আসছে। তখন মা বাপ কয় ওয়াজে আইসে আমার পোলাকে, আমার জন্য দোয়া করবে? অবশ্যই করবে। এই জন্য তুমি মোনাজাত না করে যেতে পারো না, ঠিক কিনা বলো বাবারা? সাথি সাজারো কাল করবা কথাটা, এবং কত জোরে সুবহানাল্লাহ কইতারো এইটা আমি দেখবো। কথাটা শেষ হোক। আল্লাহর হাবিব ঘর থেকে বের হলে মনে মনে ভাবতেন আমি একটু পেশাব করব, আমি একটু এস্তেনজা করব, মনে মনে ভাবতেন। তখনই তিনি দেখতেন আশেপাশের গাছগুলি দৌড়ে এসে রসুলকে পর্দা করে দিয়েছে। গাছ নবীকে চিনে, বৃক্ষ তরুলতা নবীকে চিনে, ঠিক কিনা বলো? রসুলের সাথে কোন তুলনা হয়? নবীকে আমি মানুষ বলেছি, তবে তোমার আমার মতো মানুষ না। সব মানুষ কি এক মানুষ? কথা কয় না কেন? এই যে দেখেন শেখ হাসিনা, খালেদা জিয়া, এদের এদের দাম কত? জ্বর হইল পেপারে উঠে, জ্বর হইছে এটা পরের দিন পেপারে উঠছে, পাতলা পায়খানা করলেও পেপারে উঠে, পেপারে আইসে তিনি আজকে সকালে পাতলা পায়খানা করেছে। কত খালেদা না খেয়ে মরে যেতেছে, কত হাসিনা ভিক্ষা করে, ঠিক কিনা বলো বাবারা? সব মানুষ এক মানুষ হইল? গাছ দৌড়ে আসে, এইগুলি বিশুদ্ধ আলোচনা, কোনো ভেজাল নাই। ওই সাহাবীরা দেখছে যে নবীর চারদিক ঘেরাও করে ফেলছে গাছগুলো, হাইটা হাইটা আইসা, গাছগুলো হাইটা হাইটা আইসে, কোনো গাছ দৌড়ে আইসে, কোনো গাছ হাইটা আইসে, এই নবীকে ঘেরাও করে দিয়েছে, কারণ নবী এখন ইস্তেনজা করবেন। আমরা সেই নিবর উম্মত, ঠিক কিনা বলো? হাজারো পাথর কথা বলেছে নবীর সাথে, আমার দিকে তাকাও। আবু জাহেল একদিন একটা পাথরের টুকরা হাতের ভেতর নিয়ে মুষ্টি করে এভাবে এসে বলতেছে, আবদুল্লাহর বেটা তুমি তো নবী, বলো তো আমার হাতের ভিতরে কি? নবী বললেন, আমি যদি বলতে পারি তুমি কি মুসলমান হবে? আবু জাহেলকে বিবেচনা করব, বিবেচনা করব বলে সৌদি বাদশাহ, তোমরা শুনলে খুশি হইবা, কারণ আমি তো দোয়া করবই তোমাদের জন্য মক্কা মদিনা যাইতা। সৌদি বাদশাহ আবু জাহেলের বাড়িতে টয়লেট বানাইছে ফায়না টাটি, হাজিরা হেন গিয়া ফায়না করে, এর কপালের মধ্যে পায় না না দুল্লো হাজি যায় কফা সব কই দিয়ে গিয়া, কি কপাল লইছে দুনিয়া। আবু জাহেল একটা ছোট্ট কথা বলবো, বলবো কাল করে শুনবা। আবু জাহেল একদিন একটা বিয়ের দাওয়াত পাইছে, তো বিয়ের দাওয়াত পাইলে কিছু দেওয়া লাগে না, মাগনা মাগনা জায়েজ আছে। আবু জাহেল সিদ্ধান্ত নিল একটা ভগবান দিয়া লাই, একটা মূর্তি তুলি টুলি দিয়া কালারিং ফালারিং কইরা এটা কান্দুলে ছুটছে রাস্তার কাছে, পরে পেশাবে ধরছে। তো ভগবান কান্দুলে পেশাব করা বেয়াদবি না? তো ভগবান রে কয় তুই একটু রিল্যাক্স কর, বিশ্রাম নে, একটা গাছের গোড়ার মধ্যে দাঁড় করায় কয় বিশ্রাম নে, আমি একটু পেশাব সাই যাই। তো রাস্তাতে যাইতে ছিল কুত্তা, কুত্তার নেচার কি জানো, গাছের গোড়া দেখলি ঠ্যাং তুলে দেয়, এটি আমি দেখি না তোমরাও দেখো, তোমরাও দেখো তো বাবারা,
সবাই দেয় কদিন ধরে আমার গলাটা ভালো না কিন্তু প্রোগ্রাম মিস করাটা এই বড় অভ্যাস আমার নাই কদিন ধরে গলাটা সার্ভিস দেয় না ঠিক মতো প্রোগ্রাম মিস করলে কলঙ্ক হয়ে যায় তো মারানা কি জবাব দিত তোমরা কি কইতা তোমরা কইতা কইয়েন না হুজুররা দেশটা খেয়ে লইছে আরেক জায়গায় বেশি টাকা পাইয়া বোধ হয় হেনি ওয়াজ করতে গেছে আরেক জায়গায় বেশি টাকাই বলে হেন গেছি হুজুরকে পিছিয়ে এমনি লাগছো গেল লেগে আমি তো বুঝি না দোকানে তো কোনো গুরু আর কয়েন না কি হয়েছে মনে করেন নিজের চোখে দেখছি কি দেখছ মনে করেন দুনিয়াটা নাই আরে বলবি তো এটা কি দেখছ হুজুরে পেশাব করে পানি লয় নাই যে কইতেছে কিন্তু ভাইনা কই রানি লয় না এই রোগের চিকিৎসা আগে করো নাইলে সেজদা কবুল হবে না হুজুরদের সঙ্গে ফ্রেন্ডশিপ গড়ে তোলো বন্ধুত্ব ঠিক কি না বলো কাঠমোল্লা সাটমোল্লা কইও না এই যে কত লোক আমার সঙ্গে গিয়ে মুসাফা করলো একটা টেও দেয়নি মাগলা মাগলা শীতের দিন দৈরা হাতের মধ্যে দৈরা আবার সাপ দেয় সাপ দেশ দেশ বিশটা টেয়া দিয়া সাপ দে কি তাহলে বললাম পীর বুজুর্গ মশাইকেরা আসলে আদিয়া দেওয়া লাগে ঠিক কিনা বলো ওলামাদেরকে রেসপেক্ট করো সম্মান করো ইজ্জত করো মানে আকরামা আলিমান কাহান্নামা আকরামানি নবী বলেছেন যারা ওলামাদেরকে ইজ্জত দেয় তারা যেন আমি রাসূলকে ইজ্জত দিয়া দেয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার আস্তা হইল হয় নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত রাসূলুল্লাহ রিসালাতের উপরে তাকবীর দেওয়া যায় আমার এই কথাটা রেকর্ড হয়ে গোটা দুনিয়াতে ছড়ায় গেছে কিন্তু খোলা ওলামারা বলতেছে আমি তো চা চাই নি আমার সঙ্গে যে লোকটা সে চলে গেছে আচ্ছা ঠিক আছে আমার খাদিম যে আছে এটারে 15,000 টাকা বেতন দিই আমি এটা আমার লোকে চলতে চলতে খাই লিয়া গেছে অন কই জানি গেছে গিয়া ঘুমায় গেছে কাপড় এগুলি আমার সঙ্গে যে তাকে দুর্বল হয়ে যায় আল্লাহ আমারও দুর্বল করেন আল্লাহ একবার বলো এই যে আমি কথা বলতেছি আরো কিছুক্ষণ বলবো বলেন মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা কোন দিকে ডান দিকে না বাম দিকে উত্তরটা কেমনি দিতে পারলেন বাম দিকে চিল্লায় বলো কোন দিকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি কি জিকির পারপাসে ছোট একটা কথা শোনাবো দু মিনিট লাগবে পরে আবু জাহেলের কথাটা বলি আমেরিকাতে আমি 30 বছর ধরে আপ এন্ড ডাউন করি এভরি ইয়ার প্রতি বছর আমেরিকাতে একটা শহর আছে মিশিগান ডেট্রয়েট লক্ষ লক্ষ বাঙালিরা থাকে সিলেটের লোক বেশি ওখানে একটা মসজিদ আছে এট এ টাইম 5,000 লোক মসজিদে জামাতে নামাজ পড়তে পারে একটা শুভ সংবাদ দিচ্ছি তোমাদেরকে বাবারা এই বর্তমানে ইংল্যান্ডে খ্রিস্টান ইংরেজেরা গির্জা বিক্রি করতেছে মুসলমানেরা গির্জা খরিদ করে মসজিদ বানাচ্ছে আর এটা যদি কন্টিনিউ করে চলতেই থাকে তাহলে টুডে অর টুমরু আজ হোক কাল হোক গোটা আমেরিকা মুসলমানদের হাতে চলে আসবে আল্লাহু আকবার বলো পৃথিবীতে 6-7 জন হার্ডের বড় ডাক্তার আছে হার্ডের একজন মিশিগানে থাকে আমি যাই শুনলাম মাসেক আগে ওই লোকটা মুসলমান হয়ে গেছে ওই ডাক্তারটা আমার আবার আমার কথা বলছি আমার বুকের বাম দিকে মাঝে মধ্যে পেইন হয় ব্যথা হয় তো ভাবলাম এত বড় ডাক্তার মুসলমান হয়ে গেছে বুকটা একটু দেখাই যাই
তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখি একটা ফেরেশতা বসে রয়েছে, এই শেরওয়ানি, এই পাগড়ি, এই দাড়ি, লম্বা দাড়ি। আমি যখন গেছি, যাওয়ার পরে বলতেছে, মাওলানা আসসালামু আলাইকুম, সিট ডাউন প্লিজ, তুমি বসো। আর ইউ মাওলানা? বলতেছে আমাকে, তুমি কি মাওলানা? আমি বললাম ইয়াস। আর ইউ রিড দ্য হলি কোরআন, তুমি কি কোরআন পড়েছ? আমি বললাম ইয়াস, আমার জিগায় কোরআন পড়ছি। তো আমি ভাবলাম কি জানেন, আমি ভাবছি কোরআনের কোন আয়াতের অর্থ অর্থ বোধ হয় জিগাইব। আমি বললাম ইয়াস, কিন্তু কোরআন পড়ে থাকলে তুমি কেন আসছো আমার বুক দেখাইতে? বুকের মেডিসিন তো কোরআনের মধ্যে আছে। মাওলানা, তুমি সকালে বিকালে দুইবার জিকির কইরো, হার্ট মজবুত থাকবে। আমি বললাম, ডক্টর তুমি যে টুকরাটা পাঠ করছো এটাকে আমি পাঠ করে শোনাবো? কই গেস। তো ওরা তো আর সুর মন জানে না, আমি একটু সুর দিয়া শোনাইলাম, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। শোনার পর বলতেছে, মাওলানা ভেরি টেস্টি, অনেক ভালো লাগে, তুমি আর একটু পরে আমারে শোনাও। তো সুরা ইখলাস, কুল ফাল্লা সুরাটা আমি সুর দিয়া শোনাইলাম। শোনাবার পর আমাকে বলতেছে, মাওলানা আমি আমার ভিজিটের অর্ধেক টাকা তোমাকে মাফ করে দিলাম, $500 ভিজিট, $250 নাই। মনে মনে গাই রে, আরেকটা সুরা যদি বর্তাতাম। কিন্তু ঘটনা তো শেষ হয়ে গেল। আমি তোমাদেরই বলছি, তোমরা প্লিজ আমার কথা বিশ্বাস করো, এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি পেন হয়, 10-12 বার ইল্লাল্লাহর ধাক্কা মারি, এক জোড়া ব্যথাও থাকে না। আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তানু জাসিবুন আলা কলবি বনি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান আছে। দেখেন আল্লাহ কত শয়তান বানাইছে দুনিয়া। আমার সঙ্গে একজন আছে, একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো আপনিও তো মানুষ, আপনার আপনার কলবেও কি শয়তান আছে? নবীর উত্তর দর্শন এরপরে পারলে সুবহানাল্লাহ কইও। নবী বললেন, ইন্নাল্লাহ আ'নানি আলা শয়তানি ফা আসলামা, আমার পেছনে শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কত কথা বলে ফেললাম, আরো কিছুক্ষণ বলবো, বলো ইনশাআল্লাহ, বলো মাশাআল্লাহ। আবু জাহেলের কথাটা বলি, তো রাস্তাতে কুত্তা যাইতেছিল, কুত্তা তো আল্লাহর চিনে, একটা কুত্তা জান্নাতে যাবে সুবহানাল্লাহ কোন। কিন্তু দেখেন এখন এই কুত্তা তো ভগবান সকল কিছু বুঝে না, একেবারে গাছের গোড়া, আবার কি যেন একটা দাঁড়াই দিছে, ঠ্যাং তুললে দিছে কুত্তা, ঠ্যাং তুললে দিয়া জাজার জাজার করে পেশাব সারছে। তা বুঝাইলকে ব্যাপার কি, পেশাব করি সামনে আওয়াজ দিপিছে, হবে পিছনের দিকে নজর করে দেয়, বিনাশ করে লাগছে, থপ থপ করতে করতে কুত্তা গেছে গা। সেই দিন আবু জাহেল মূর্তির সামনে দাঁড়ায় বলেছিল, তোর গায়ে কি এতটুকু শক্তিও নাই, কুত্তা ও তার এইটা অবস্থা। সুবহানাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। এই কথাটা বলেছিল, তাহলে কি আবদুল্লাহ পোলার নিয়ে আসা ইসলাম রাইট? এটাই রাইট, রাইট হতে পারে, কিন্তু ইহা যে আমার বাপ দাদার ধর্ম, ইহাকে আমি সারিতে পারি? খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলে আমি এদের অন্তরে মরিচিকা ফেলে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। আবু জাহেলের খবর আমি ইসলাম লিখি নাই, তা
আবু জাহলের হাতের ভেতর থেকে পাথর কথা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আবু জাহলকে, ও মক্কার লোকরা বিভ্রান্ত হয়েও না, আব্দুল্লাহর পোলা পাথরে জাদু করছে। সকাল কামার এ কথাটা ব্যাখ্যা দিয়ে শেষ করব, আমার দিকে তাকায় থাকো। হাদিসের মধ্যে আসছে আমাদের নবী একদিন গোটা কোথায় সাহাবিদেরকে নিয়ে বসে আছে মিনার ময়দানে জোস্না রাত, তো পথ দিয়ে আবু জাহেল যাচ্ছিল, সেখানে থাইমা জিজ্ঞেস করে, আবদুল্লাহর বেটা তুমি তো নবী তাই না? কে হ্যাঁ, তো পারবা আকাশের চারটাকে মাঝখান দিয়ে দুই টুকরা করে ফেলতে? আবু জাহেলের সঙ্গটঙ্গ আছে না, ওরা কয়ে স্যার আপনার স্ক্রুপ ঠিক আছে তো, ব্রেন ঠিক আছে তো, আপনি মাঝে মধ্যে এমন সব প্রশ্ন করেন যেটা মানুষের ব্রেনে ধরে না, এত উপরের চাঁদ আপনি আবদুল্লাহর পোলাকে বলতেছেন ভেঙে ফেলতে? আবু জাহেল কয়, আমি চিনলে আবদুল্লাহর পোলারে চিনছি, তোরা গোড়ার ডিম চিনছ। এই কাজটাও ইচ্ছে করলে সে করতে পারে, সুবহানাল্লাহ বলো। চিনো তাকে, চিনলে আমি চিনছি। তুমি উত্তর দিবে আবু জাহেল, চাঁদ যদি ভাঙতে পারি তুমি কি মুসলমান হবে? আবু জাহেল কয়, বিবেচনা করব। একটা কথা মনে রাখবেন, আমাদের নবী বিপদে পড়লে দুটা কাজ করতেন। প্রথম কাজ হলো দুরাকাত নামাজ পড়তেন, সেকেন্ড কাজ হলো মুনাজাত করতেন। তো মুনাজাতগুলি ব্যতিক্রম ছিল, হাত তুলতে তুলতে মাথার উপরে তুলে ফেলতেন। আমরা মুনাজাত করি কেমনে, এভাবে মিশে না, দুই হাত মিশে করেন তো, নাকি মাঝখানটা ফাঁক রাখেন? ফাঁক রাখলে মাঝখানটা মুনাজাত পড়ে যাবে। সন্ন্যত তরিকা হলো দুই হাত একসাথে। রাসূল বিপদে পড়ে যে মুনাজাত করতেন, এগুলি ছিল তুলতে তুলতে মাথার উপরে তুলে, বলতে বলতে লোক জমা হয়ে গেল হাজার হাজার, কিছু আবদুল্লাহর পোলা বলে চান মাইঙ্গে লইব। সুবহানাল্লাহ গো, নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো আমি কি পারবো ছাদ ভাঙতে? পারলে তো ওয়েল এন্ড গুড, নুরুন আলা নূর, লোকগুলো মুসলমান হয়ে যাবে। আর যদি না পারি, তুমি চিনো না আবু জাহেলকে, সে কত বড় খারাপ মানুষ। ও আল্লাহ আমি কি পারবো, তুমি বলো আমি কি পারবো চাঁদ ভাঙতে? আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল রে দৌড় মারো। হে আল্লাহ আকবার বলো, দৌড় মারো এখন, আমার নবীকে গিয়ে বলো মুনাজাত বন্ধ করতে, চোখের পানি মুছে ফেলতে বলো। কানে কানে বলে দেওয়া আকাশের চন্দ্র নবীর হুকুমের অপেক্ষায় সময় গুনতেছে, নবী বলবে আর তৎক্ষণে ভেঙে যাবে ছাদ। ইখদারে বাতিসা আওয়ান শাক্কাল কামার, আমার দিকে তাকান। রাসূল এই ডাইন হাতটাকে খাড়া করে চাঁদের দিকে লক্ষ্য করে বলেছে, এই চন্দ্র আল্লাহর হুকুমে এখনই দুই টুকরা হয়ে যা। আল্লাহ আকবার জোরে বলো। বলতে দেরি হয়েছে, চাঁদ ভাঙতে দেরি হয়নি। হাদিসের মধ্যে আসছে বুখারীতে, মিনার সর্বোচ্চ পর্বতের দুই দিকে দুইটা টুকরা চলে গেছে। উপস্থিত লোকেরা সব দেখছিল, আবু জাহেল নিজেও দেখছিল। হঠাৎ করে চিল্লাই চিল্লাই বললো, ও মক্কার লোকেরা শোনো, তোমরা বিভ্রান্ত হয়েও না, চাঁদ ভাঙে নাই, আবদুল্লাহর পোলা আমাদের চোখে জাদু লাগাইছে। এরপরে একটা রেজাল্ট আমি তোমাদের দিচ্ছি, চিল্লায় আল্লাহ আকবার কেমন লাগবো? রেডি রেডি, 1000-এর মতো কাফের বেঈমান মুশরিক ওই দিন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার তোমরা বলো বাবারা, আমি শুনতে চাই, সে নবীর সাথে কোনো তুলনা হয় না? নবীকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চেয়েতে বেশি না কম,
পিতামাতার চাইতে ছেলে মেয়ের চাইতে লা ইউমিনু আহাদুকুম না হয় তোমরা কেউ মুমিন হতে পারবে না। আমি আমার ব্যক্তিগত অবস্থাটা তোমাদের সামনে পেশ করবো। এখন আমি কবরকে সিরিয়াসলি ভয় পাই, কবরকে দারুণভাবে ভয় পাই, কিন্তু আমি হাশরের ময়দানকে ভয় পাই না। কবরকে ভয় পাই কেন? কবর আমি একা থাকবো ঠিক কিনা, কবরে মনকির নকির আমাকে প্রশ্ন করবে তিনটি, যারা কো কয়টি? বাংলাতে প্রশ্ন কি? বাংলাতে, ইংরাজিতে, আরবিতে? তুমি যে আরবি জানো না, আল্লাহ তোমাকে আরবি শিখাই দিবে যদি নামাজি অমুমেন হও। তিনটি প্রশ্ন করা হবে, আমি তিনটি প্রশ্ন কি করব? এখন করব, আপনারা উত্তর দিবেন। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, রবকে চিল্লায় বলো, অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড প্রশ্ন করা হবে আমার দিন কা, তোমার দিন কি? সর্বশেষ প্রশ্ন করা হবে আমার নবী কা, তোমার নবী কে? আমার ভাইরাম, এই তিনটি প্রশ্ন মনকির নকিরের যে কোনো মুসলিম নরনারী কবরের ভিতরে দিতে পারবে, সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দেবে ওয়া ফির সুফিল জান্নাহ, আমার বান্দার কবরে বেহেশতে বিছানা বিছায়া দাও। আমি আমার ছেলে, আমার আমার দুই ছেলে, এক ছেলে আমেরিকাতে আছে, আরেক ছেলে মাওলানা আবু বাকর সিদ্দিক ওয়াজ করে, আমার ছেলে, দোয়া করেছি আমি, ট্রাই করো, চেষ্টা করো, তুমি পারবা। আল্লাহ তাকেও একটা চমৎকার কণ্ঠ দিয়েছে, সুযোগ করতে পারলে আমি একদিন আপনাদের এইসব এলাকায় নিয়ে আসবো বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার পোলারি বলছি, আমি মরে গেলে তুই আমার জানাজা পড়াইস। আমি কবরকে ভয় পাই, তোর বাবা মরে গেলে ঢাকাবাসী দৌড়ে আসবে, ঢাকার এমন কোন অলিগলি নাই তোর বাবার কণ্ঠ বাজে নাই। এখনো ঢাকাতে কোনো বড় ধরনের ওয়াজ যদি হয় যুক্তিবাদী ছাড়া হয় না, মাশাল্লাহ বলো, এখনো তোর বাবার বহু ছাত্র আছে, ওরা আসবে, জানাজা পড়াই দিতে যাবে, কিন্তু তুই দিস না কবরকে। আমি সিরিয়াসলি ভয় পাই। তুই যদি আমার জানাজা পড়ে কবরে নামাজ, আমি খবরে যেয়ে বলবো আল্লাহ গো আমার নিজের ছেলে মাওলানা আমার জানাজা পড়াইছে, তুমি পারবা আমাকে মাফ করে দিতে, আমার কবরের আজাবটা ছেড়ে দিতে পারবা আল্লাহ? এটা আমি আল্লাহকে বলবো। আমি হাশরের ময়দানকে ভয় পাই না। সুবহানাল্লাহ বলেন, কেন ভয় পাই না? সেখানে রাসূল থাকবে ঠিক কি না? রাসূল থাকলে আর ভয় আছে? জোরে কো ভয় আছে? একটা ছোট হাদিসের কথা বলে ফেলবো, মাথাও লড়াতে পারবে না, আমার দিকে তাকায় থাকতে হবে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দান মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলবেন জিবরিল আমার নবীকে তার রওজাত থেকে উঠাই নিয়ে আস। হযরত জিবরিল বলবে আল্লাহ গো দুনিয়া উলুট পালট হয়ে গেছে, কোথায় মদিনা, কোন দিকে মদিনা, তোমার বন্ধুর রওজা কোন দিকে আমি চিনি না। চিনো না, কিবলার দিকে যেতে থাকো, পশ্চিম দিকে যেতে থাকো, যেই কবরের মাঝখান দিয়ে নূর উঠতে থাকবে, নূর মনে করবে সেখানে আমার নবী গভীর আছে। কবরের পার্শ্বে গিয়ে জিবরিল ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছে, আমার দিকে তাকান। তখন নবী কবরের দুই দাগে দুই দিকে দুই হাত ভর করে উঠে দাঁড়াবেন, দাঁড়ায় দেখবেন মানুষ কাঁদতেছে কাঁদতেছে, জিবরাইল রে আমার উম্মত কই, আমার উম্মতদেরকে জাহান্নামে ফেলে দিয়ে আমাকে জান্নাত দিবার জন্য আসছো, আল্লাহর কে কো আমি জাহান্নামেই যাব। জিবরাইল বলবেন হিসাব নিকাশ তো শুরু হয় নাই হুজুর, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আপনার সাথে আমার ওয়াদা ছিল,
আমি এমন কিছু শুভ সংবাদ আপনাকে দিব আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ আপনি বসেন তাই মেনে নাল লাগো আমি বসতে আসি নাই কেন আমার উম্মত কই আমি একটু ফুল ছড়াতে যাব ফুল ছড়া দেখতে যাব তুমি যদি অনুমতি দাও একটু ফুল ছড়া দেখে আসি আল্লাহ বলবেন ফুল ছড়াতে কেন যাবেন আমার উম্মত নি ফুল ভাঙ্গিয়া পয়রা যায় মিজানে যাইতে দিবা মিজানে যাবেন কেন ওজন নি হালকা হয়ে যায় আল্লাহ বলবেন আপনার কিছু বলার থাকলে আমার কাছে বলুন তখন নবী সেজদায় পড়ে যাবেন সেজদায় পড়ে বলবে আল্লাহ আমার ভাঙ্গা উহুদের দাঁত দুইটা তুমি কোথায় রাখছো কই যত্ন করে রাখছি আছে তো আমার কাছে ওই দুটি ভাঙ্গা দাঁতের বিনিময়ে তুমি কি পারো না আমার উম্মতদের মাফ করে দিতে বলো তুমি কি পারো না আল্লাহ বলবেন আমি পারি তাইফের খুনের বিনিময়ে তুমি দেখো না আমি তাইফে কেমনে রক্ত দিছি ভাইরা আমার আমি হজ করতে গেলে আমি যে কোনো কায়দায় তাইফ সফর করে আসি যে কোনো কায়দায় একটু সুযোগ পাইলি আমি তাইফ চলে যাই তাইফের ওই জায়গা যে জায়গায় তাইফের ছেলেরা রসুল জায়গায় পাথর মেরেছিল আশ্চর্য এত জোরে মেরেছিল যে কিতাবের মধ্যে আসছে তিনবার বেহুশ হয়ে পড়ে গেছিলেন নবী তিনবার এত জোরে মেরেছিল পাথরগুলো রসুলের গোটা দেহের সমস্ত চামড়া ফেটে গেল রক্ত জ্বলতেছে আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল তাইফে যাও গিয়ে দেখো আমার নবীর অবস্থা কি হয়েছে হযরত জিবরাইল আসছেন নবী বললেন জিবরাইল জিবরাইল বললেন নবী গো আমি তো এসে গেছি জিবরাইল ফেরেশতা আমার 600 পাকা আছে একটা পাকার চাপ দিব তাইফকে 70 গজ মাটির নিচে নামাই দিব তখন নবী বললেন ইয়াখি জিবরাইল মালি হাজাতুন ইলাইকা তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই কোন সাহায্য আমি তোমার কাছে চাই না আল্লাহ গো আমার গায়ে রক্ত দেখে তুমি রাগ হইও না তাইফের ছেলেরা বুঝে না চিনে না এরা বুঝলে কি আমার এভাবে মারতো তুমি রাগ হইও না তাইফে গজব দিও না এরা ছেলে মানুষ কি বুঝে তারা তাইফের গুণের বিনিময়ে আমার উম্মত মাফ করা যায় না ওহদের ভাঙ্গা দুটি দাঁতের বিনিময়ে আমার উম্মত মাফ করা যায় না গো আল্লাহ তখন আল্লাহ বলবেন হাবিবি ইরফা রাসাক কথাটা শেষ হবে চিল্লা আল্লাহ আকবর বলতে হবে চিল্লা আল্লাহ আকবর বলতে হবে কথাটা শেষ হবে আর ঠিক তখনই আল্লাহ বলবেন ইরফা রাসাক হাবিবি তুমি তোমার মাথা তোলো মাথা তোলো মাথা উঠাও বাস পালিবান সীতা যাকে খুশি বিনা হিসাবে তাকে নিয়ে জান্নাতে চলে যাও নারায় তকবি নারায় তকবি দীর্ঘ সময় ধরে আমি আমার কথাবার্তা আপনাদের সামনে ব্যক্ত করেছি আমি ঘরের দিকেও তাকাই নাই দীর্ঘ সময় ধরে আমি কথা বলেছি একটা ঘন্টার মতো হয়ে গেল আমি আমার কথাবার্তা তোমাদের সামনে রাখছি তোমাদেরকে দেখে আমি খুশি হয়েছি হুজুরের জীবনী থেকে কিছু বয়ান করে গেলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেক সবাই বলো আমিন চেল্লায় বলো আমিন আমি একটা কথা বলেছিলাম এটা ভুলে গেছো তোমরা কি বলেছিলাম বলেছিলাম যে তুমি যে ওয়াজে আইসো এ খবরটা তোমার বাবার কবরে হয়ে গেছে গা মার কবরে হয়ে গেছে গা দাদার কবরে হয়ে গেছে গা ওরা শুনছে ফেরেশতাকে খবরটা পৌঁছাই দিছে ওরা খুশি হয়েছে এর মধ্যে দু চারজন লোক দেখলাম হঠাৎ করে দাঁড়াইলা বাইরে চলে গেল এটা বিরাট ভুল হয়ে গেল ঠিক কিনা বলো কঠিন ভুল হয়ে গেল মারাত্মক ভুল হয়ে গেল সেজন্য আমি অনুরোধ করব আসো আমরা নবীকে ভালোবাসবো হ্যাঁ নবীর নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা বলতে দিব না আমরা প্রতিরোধ করে তুলব আন্দোলন করব নবীর বিরুদ্ধে নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবো নবী বলেছেন তারাক তো ফিকুম আমরা দুটি জিনিস শেখে গেলাম একটা কোরআন আর একটা হাদিস রেলগাড়ি দুইটা লাইন দিয়া চলে আমার দিকে তাকাও কথাটা বোঝার চেষ্টা করো
লেন গাড়ি দুটো লাইন দিয়ে চলে ঠিক কি না লাইন দিয়ে চলে লাইন চ্যুত হইলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় ক্ষতি হয় এটা কমলাপুর যায় না আর লাইনটা ধরে রাখতে পারলে কমলাপুর চলে যায় নবী বলেছেন দুটি জিনিস রেখে গেলাম একটা কোরআন আর একটা হাদিস এই দুইটা জিনিসের উপরে তুমি তোমার জীবন নামক গাড়ির দুটি চাক্কাকে বসায় দাও আমি আবার বলছি তুমি তোমার জীবন নামক গাড়ির দুটি চাক্কাকে দুটি লাইনের মধ্যে সেট করে বসায় দাও চলতে থাকো রাসূল বলেছেন জান্নাতুল ফেরদাউসে আমার সঙ্গে দেখা হয়ে যাবে আল্লাহ বলেছেন হে নবী রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই আয়াতটা নাজিল করে দিলাম হে নবী আয়াতটা আমি আপনার উপরে নাজিল করলাম আপনি দোয়াটা ঘন ঘন করে পড়বেন আপনার উম্মতদেরই বলবেন বেশি বেশি করে পড়তে যদি পড়ে আমি মা বাবাকে মাফ করে দিব এবং আপনিও বেশি বেশি করে পড়বেন আপনার মাকে বাবাকে আমি মাফ করে দিব সেই জন্য নবীর মার নাম কি চিল্লায় বলো নাম কি পিতার নাম কি নবীর মা নবীর বাপ দুজন জান্নাতে যাবে আল্লাহু আকবার বলেন আর হাদিসের লোকেরা বলতেছে নবীর মা নবীর বাপ জান্নাতে যাবে না আমি বলবো যাবে যাবে তারা যাবে নবী বলেছেন যে আমি জান্নাতে থাকবো আমার মা বাপ থাকবো জাহান্নামে আল্লাহ এটাকে হয় কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে হঠাৎ করে দেখে মা বাপ দুজন জীবিত হয়ে নবীর পার্শ্বে আজুরে বলতেছে আমি তোর মা লাগি এটা তোর বাবা লাগে তোর চোখের পানি মঞ্জুর হয়ে গেছে আমাদের জীবিত করে পাঠাই দিয়েছে কালিমা পড়ে মুসলমান মানাই দে একৃষ্ট বিশুদ্ধ আলোচনা এই সমস্ত আলোচনার মধ্যে কোনো ভেজাল নাই ভুল নাই ত্রুটি নাই ভাইরামার সেই জন্য আমরা নবীকে মানব নবীর মা বাপ দুজন জান্নাতে যাব এ কথার উপরে আমাদের বিশ্বাস আছে ঠিক কিনা জোরে বলো আরো চিল্লায় বলো বিশ্বাস আছে ঠিক